আপনাদের সঙ্গে আমি অমলান আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কিছু অঙ্ক নিয়ে এবং সেই অঙ্কগুলোর সমাধান সবচেয়ে কম সময়ে মানে এক থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা কিভাবে করবেন সেটা দেখিয়ে দেবো তার আগে এখনও পর্যন্ত যারা যারা অনলাইন কোচিং সেন্টার ডাউনলোড করেননি তারা নিচের ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইন কোচিং সেন্টার অ্যাপস ডাউনলোড করতে পারেন অথবা আপনারা প্লে স্টোরেও পেয়ে যেতে পারেন বাড়িতে বসে বা রাস্তাঘাটে কোচিং করার একমাত্র সহজ উপায় হচ্ছে অনলাইন কোচিং সেন্টার বাকিটা আপনারা ডাউনলোড করেই দেখে নিন তো যাই হোক চলে আসছি একেবারে মেন টপিকে এখানে দেখুন কতগুলো অঙ্ক দেওয়া আছে প্রথমে যে অঙ্কটা আছে সেটা আছে ছাপ ছাপ্পান্ন ইন্টু একশো এক মানে সঙ্গে একশো একের গুণফল কত হবে এটা বার করতে হবে এটা কিন্তু আপনারা ডিরেক্ট গুণ করে কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু সরাসরি করতে গেলে সময় চলে যায় এর একটা শর্টকাট প্রসেস আমি এখানে বলে দেবো দেখুন এখানে ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন ছাড়াও এখানে কিন্তু থাকতে পারত একাশি এখানে কিন্তু থাকতে পারতো একানব্বই বা অন্য দুই অঙ্কের সংখ্যাও থাকতে পারত আপনারা মনে রাখবেন দুই অঙ্কের সংখ্যার সঙ্গে মানে যে কোনো দুই অঙ্কের সংখ্যার সঙ্গে যদি একশো এক গুণ করতে বলা হয় তাহলে এর শর্টকাট পদ্ধতি হল এই যে ছাপ্পান্ন আছে এই ছাপ্পান্নটাকে আপনারা পর পর দুইবার বসিয়ে দিন দেখুন ফাইভ সিক্স ফাইভ সিক্স আর আপনারা যদি নর্মালভাবে গুণ করেন তাহলে দেখবেন এটাই কিন্তু অ্যান্সার আসবে এখানে আপনাদেরকে বলে রাখি এই ছাপ্পান্ন জায়গায় যদি আমি ধরতাম একানব্বই যেমন এই সংখ্যাটা আমরা নিয়েছিলাম একানব্বই তাহলে আমাদের অ্যান্সার হতো নাইন ওয়ান নাইন ওয়ান একাশির ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো এইট ওয়ান এইট ওয়ান তো এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন শর্টকাট প্রসিডিওরটা খুবই সহজ তাই না তো চলুন বন্ধুরা আপনাদেরকে আরও কিছু শর্টকাট প্রসিডিওর আমি এই ভিডিওতে বলে দিই সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সংখ্যাগুলোর যোগ করতে বলা হয়েছে এবার পরীক্ষার খাতায় আপনারা নর্মালও যোগ করতে পারেন কিন্তু সময় বেশি লাগবে এর একটা শর্টকাট প্রসিডিওর আছে দেখুন এখানে কত থেকে কত অবধি সংখ্যা আছে এখানে আছে হচ্ছে সতেরো থেকে ২৬। মানে পরপর দশটা সংখ্যা আছে দেখুন সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে এখানে কিন্তু পরপর দশটা সংখ্যা আছে এই রকম পরপর সংখ্যা দশটা আর কি যেখানেই থাকবে ধরুন এখানে সতেরো থেকে শুরু না হয়ে ষোলো থেকে শুরু হতে পারতো ষোলো থেকে ২৫ পর্যন্ত হতে পারতো অথবা এখানে হতে পারতো পনেরো থেকে চব্বিশ পর্যন্ত যেখানেই থাকুক না কেন পরপর সংখ্যা হতে হবে আর কি পরপর দশটা সংখ্যার এরকম যদি যোগ করতে বলা হয় তাহলে আপনার একটা কাজ করবেন সেটা হচ্ছে এই যে প্রথম যে সংখ্যাটা আছে বা প্রথম যে সংখ্যাটা থাকবে এখানে দেখুন প্রথম সংখ্যা আছে হচ্ছে সতেরো এই সতেরোর সঙ্গে আপনারা চার যোগ করে দেবেন এখানে তাহলে সঙ্গে যোগ করলে হয়ে যায় চার একুশ এবার কান বুঝে তার চোখ পাশে একটা পাস বসিয়ে দেবেন দুশো পনেরো এবার আপনারা যদি এই যে টোটাল সংখ্যা এই সংখ্যাগুলোকে সমস্তটাকে যোগ করেন তাহলে দেখতে পাবেন দুশো হবে ঠিক এখানে যদি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত হতো তাহলে আপনারা কী করতেন এই ষোলোর সঙ্গে চার যোগ করতেন তাহলে হয়ে যেত আপনার কুড়ি আর চোখ বুঝে একটা পাশ বসিয়ে দিতেন তখন হয়ে যেত দুশো পাঁচ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে আমরা পরবর্তী অঙ্কে চলে আসছি পরবর্তী অঙ্ক আছে একাশি ইন্টু উননব্বই তো এই অঙ্কটা আমরা কীভাবে সলভ করবো প্রথমেই আপনারা দেখবেন যে সংখ্যাটা এখানে কিন্তু দুই অঙ্কের আছে আর এখানে যে নিয়মটা কাজ করবে যে দুই অঙ্কের যে কোনো দুটি সংখ্যার গুণফল যদি চাই আর এই দুটো সংখ্যার দেখুন সামনে আছে হচ্ছে আট মানে সেই দুই অঙ্কের সংখ্যা দুটির প্রথম যে সংখ্যা সেই সংখ্যাটা যদি সেম হয় তাহলেই কিন্তু এই নিয়মটা কাজ করবে যে কোনো সংখ্যার ক্ষেত্রে কাজ করবে যেমন এখানে যদি একান্ন ইন্টু ছাপ্পান্ন হয় তাও কিন্তু এই নিয়মটা কাজ করবে তো এই নিয়মটা ঠিক কি সেটা আমি আপনাদেরকে একটু বলে রাখি এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে আপনারা একটা কাজ করবেন এই যে আট আছে এই আটের ঠিক পরবর্তী সংখ্যা কি আছে সেটা বার করতে হবে মানে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার পরবর্তী সংখ্যা আপনাকে বার করতে হবে তো আটের পরবর্তী সংখ্যা হচ্ছে আপনার নয় এবার আপনারা যেটা করবেন এই আটের সঙ্গে গুণ করে দেবেন নয়ের আর আটের সঙ্গে নয়ের যদি আপনারা গুণ করেন তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে বাহাত্তর এটা হয়ে গেল আপনার প্রথম টুকুনি আপনাদের আরেকটু করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এরপরে আপনারা যে কাজটা করবেন এই যে দ্বিতীয় সংখ্যাটা আছে এই রাশি দুটোর সেই দ্বিতীয় সংখ্যা দুটোকে আপনারা গুণ করে দেবেন এখানে দেখুন এর দ্বিতীয় সংখ্যা এক এবং তারপরেরটা দ্বিতীয় সংখ্যা হচ্ছে নয় এটাকে যদি আপনারা গুণ করেন তাহলে নয়ই হয় এখানে আপনারা ধরবেন এটাকে জিরো নয় জিরো নয় মানে হচ্ছে তো এবার জাস্ট আপনারা কি করবেন এই যে বাহাত্তর এই বাহাত্তরের পরে আপনারা বসিয়ে দেবেন জিরো নাইন এইভাবেই কিন্তু এই অ্যান্সারটা আপনারা বার করতে পারবেন তো এক্ষেত্রে এটা কি হবে দেখুন এখানে পাঁচ আছে দুটোর ক্ষেত্রেই তাহলে পাঁচের পরবর্তী সংখ্যা ছয় হবে তাহলে আমরা এটা নিলাম পাঁচ ইন্টু ছয় পাঁচ ছক তিরিশ হয়ে যাবে আমাদের প্রথম রাশি এবং দ্বিতীয়টা কি হবে ছয় এক ছয় তার মানে হচ্ছে আমরা জিরো ছয় ধরব তাহলে এটা হয়ে যাবে ছয় মানে জিরো ছয় এখানে এখানে বসিয়ে দিলাম এবার দেখুন এটা হয়ে গেল তিন হাজার ছয় সহজ কিন্তু এই ধরনের মানে যত গুণী আসুক না কেন দুই অঙ্কের সংখ্যার এই ধরনের আপনারা কিন্তু নিমেষের ভিতরে সলভ করে দিতে পারবেন আর এই ধরনের অঙ্ক যদি আসে দেখুন এখানে পঁয়ষট্টি স্কোয়ার আছে তো এই ধরনের অঙ্ক আপনারা কিভাবে করবেন এখানেও একটা ছোট্ট নিয়ম আছে এখানে আপনার দুই অঙ্কের সংখ্যা হতে পারে আবার তিন অঙ্কের সংখ্যা হলেও কিন্তু এই নিয়মটা কাজ করবে কিন্তু এই যে শেষের রাশিটুকুনি এই শেষের রাশিটুকুনি কিন্তু অবশ্যই পাস হতে হবে মানে ধরুন এখানে আমরা একটা সংখ্যা নিলাম পঞ্চান্ন পঞ্চান্ন স্কোয়ার তার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা কাজ করবে এটা স্কোয়ার ঠিক হলো না এই মাথার ওপরে হয় স্কোয়ারটা তো যাই হোক এটা কিভাবে আপনারা সমাধান করবেন সেটা আপনাদেরকে একটু বলে রাখি প্রথমে যে কাজটা করতে হবে এই যে ছয় ছয়ের পরবর্তী সংখ্যা কত সেটা বার করতে হবে তো ছয়ের পরবর্তী সংখ্যা হচ্ছে সাত সেটার সঙ্গে আপনারা জাস্ট গুণ করে দেবেন ছয়কে তো আমি ছয়ের সঙ্গে সাতকে গুণ করে দিলাম তাহলে আপনার হয়ে যায় বিয়াল্লিশ ছয় সাতটা আমাদের হচ্ছে বিয়াল্লিশ এবার এখানে দেখুন পাঁচ আছে তো এবার এই পাঁচ পাঁচা হয় হচ্ছে পঁচিশ মানে এই পাঁচের স্কোয়ারটা শুধুমাত্র আমরা করব। তাহলে পাঁচের স্কয়ার মানে পাঁচ ইন্টু পাঁচ এটা হয়ে যায় আপনার পঁচিশ তাহলে দেখুন এখানে হয়ে গেল পঁচিশ এবার আপনারা চোখ কান বন্ধ করে শুধু এই যে এখানে বিয়াল্লিশ তারপরে আপনারা বসিয়ে দেবেন পঁচিশ অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে বিয়াল্লিশশো পঁচিশ আর এই বিয়াল্লিশশো পঁচিশই হলো এই পঁয়ষট্টির স্কয়ার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার হাতের লেখাটা কম্পিউটারে এখনো প্র্যাকটিস হয়নি যার জন্য এরকম একটু হচ্ছে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে তো দেখুন তারপরে একটা অঙ্ক আছে এই ধরনের অঙ্ক দেখে মনে হয় খুব কঠিন কারণ এখানে বার করতে বলেছে কিউব রুট তাও একটা বিশাল বড় সংখ্যার তো এই অঙ্কটা আমরা খুব শর্টকাটে করব একেবারে শর্টকাট মানে এত শর্টকাট যে আপনারা পাঁচ সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবেন তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে দেখুন এই প্রথম তিনটে শুধু দেখবেন আপনারা এই বাকিটুকুনি আপনাদের দেখা প্রথম তিনটে সংখ্যা আপনারা এখানে দেখুন আছে এবার আপনাদের যে কাজটা করতে হবে একশো ছেষট্টির কাছাকাছি কিউব সংখ্যা আপনাদেরকে বার করতে হবে কিউব সংখ্যা কেমন আপনাদেরকে বলে রাখি ধরুন তিনের কিউব তিনের কিউব করলে আপনার হয় সাতাশ এই সাতাশটা হচ্ছে একটা কিউব সংখ্যা এইরকম একশো ছেষট্টির কাছাকাছি কিউব সংখ্যা আমাদের বার করতে হবে তো এক্ষেত্রে যদি আমরা পাঁচের কিউব করি তাহলে কত হয় পাঁচের কিউব আমাদের হয় হচ্ছে একশো পঁচিশ এবার তারপরে আমরা করলাম মোটামুটি ছয়ের কিউব এটা আপনারা একটু দেখে নেবেন যে কত কিউব হচ্ছে একশো ছেষট্টির কাছাকাছি হয় তো ছয়ের কিউব যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে দুশো ষোলো তো এবার দেখুন একশো পঁচিশ কাছে না দুশো ষোলো কাছে এটা যদি আপনারা একটু দেখে নেন তাহলে দেখতে পারবেন যে একশো হয়ে যাচ্ছে এর কাছাকাছি সংখ্যা এটা কীভাবে বার করবেন সেটাও একটু বলে রাখি প্রথমে আপনারা একশো ছেষট্টি থেকে একশো পঁচিশ বাদ দেবেন যে সংখ্যাটা হবে সেটা রেখে দেবেন তারপরে আপনারা দুশো ষোলোর থেকে একশো ছেষট্টি বার করবেন মানে জাস্ট বিয়োগ করে দেখে নেবেন কোন সংখ্যাটা কাছাকাছি আর যারা নর্মালি বুঝতে পারবেন বা দেখেই বুঝতে পারবেন তাদের ব্যাপারটা তো আলাদা তো যাই হোক আমাদের কাছাকাছি যে কিউব সংখ্যাটা বসলো বা যেটা আসলো সেটা হচ্ছে একশো পঁচিশ এবার এই একশো পঁচিশ কার কিউব এই একশো পঁচিশ হচ্ছে যদি আমরা এটাকে কিউব যেটাকে বলে সেটা করি তাহলে এটা আমাদের হয়ে যাবে পাঁচ কারণ পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ হয় কিন্তু একশো পঁচিশ তো আমরা এখান থেকে সংখ্যা পেলাম পাঁচ পাঁচের কিউব করলে আমরা পাই একশো পঁচিশ তো এখানে আমরা প্রথমে বসাবো পাঁচ এবার আর কিচ্ছু করার দরকার নেই চোখ কান বন্ধ করে এই যে বড় সংখ্যাটা আছে এই সংখ্যাটা শেষে কি আছে সেটা দেখতে হবে এই সংখ্যাটার শেষে আছে হচ্ছে পাঁচ তো এই যে পাঁচ এই পাঁচটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমাদের অ্যান্সার হয়ে যাবে পঞ্চান্ন আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন খুব সহজ কিন্তু যতই জটিল দেখতে মনে হোক অঙ্ক কিন্তু আসলে অনেক সহজ এবার আমি চলে যাব পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক যেটা এখানে বলা আছে সেটা দেখুন ওয়ান প্লাস টু প্লাস ডট 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 দশ মানে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ প্লাস ছয় প্লাস সাত প্লাস আট প্লাস নয় প্লাস দশ মানে এইরকম আর কি আপনাকে যোগ করতে বলেছে এই যে এক থেকে দশ পর্যন্ত পরপর সংখ্যার যোগ করতে বলেছে আর এই রকম যদি আপনাদেরকে বলে থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন এই যে শেষের সংখ্যাটা আছে তার সঙ্গে জাস্ট এক যোগ করে দেবেন সে শেষের সংখ্যা এখানে আছে দশ এর সঙ্গে আমরা এক যোগ করে দিলাম তাহলে আমাদের এটা হয়ে গেল এগারো এবার দেখুন এই যে আপনারা শেষের সংখ্যার সঙ্গে এক যোগ করলেন এই যোগ করার পর আপনাদের এই শেষের সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে মানে যোগ করে আমরা একটা সংখ্যা পেলাম এগারো এবার এই দিয়ে আমরা জাস্ট গুণ করবো একশো দশ তো আমরা এখানে একশো দশ লিখে নিলাম এবার আপনাকে জাস্ট এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে এখানে হয়ে যাবে আপনার পঞ্চান্ন তো এই যে অ্যান্সার সেটা হবে পঞ্চান্ন এই অঙ্কটা আমরা কিভাবে করলাম আপনাদেরকে একটু বলে রাখি কোনো জায়গায় যদি এক থেকে দশ পর্যন্ত পরপর সংখ্যার যোগ করতে তাহলে আমরা শেষের সংখ্যার সঙ্গে প্রথমে এক যোগ করব এবং তারপরে শেষের সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করব। এবং লাস্টে যে গুণ ফল বেরোবে তাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে তারপরে দেখুন এমন একটা এখানে সিরিজ দিয়ে দিয়েছে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস ডট 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 একুশ মানে একুশ পর্যন্ত এটা গিয়েছে কিন্তু এই যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার পার্থক্য কিন্তু দুই আছে আবার তৃতীয় সংখ্যা এবং চতুর্থ সংখ্যার পার্থক্য কিন্তু দুই আছে মানে প্রত্যেক সংখ্যার সঙ্গে প্রত্যেক সংখ্যার দুইয়ের পার্থক্য আছে এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে আপনারা সিম্পলি একটা কাজ করবেন এই যে প্রথম অঙ্কটা আছে বা প্রথম সংখ্যাটা আছে সেই প্রথম সংখ্যাটার সঙ্গে শেষ সংখ্যাটা যোগ করে দেবেন তাহলে এখানে আপনার হয় একুশ প্লাস এখানে হয় এক এটা প্লাস হবে প্লাস এক তো একুশের সঙ্গে এক যোগ করলে বাইশ এটাকে আপনারা একটা কাজ করবেন দুই দিয়ে ভাগ করে দেবেন এটাকে দুই দিয়ে ভাগ করলে এগারো হয় এবং এই এগারোটার করতে হবে আপনাকে স্কয়ার তাহলে এগারো স্কয়ার যদি আপনারা করেন একশো একুশ তাহলে জানবেন যে এটার অ্যান্সার হয়ে গেছে আমি আবার আপনাদেরকে বলে রাখি এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে এই প্রথম সংখ্যার সঙ্গে শেষ সংখ্যার যোগ করবেন যোগ করার পরে আপনারা দুই দিয়ে ভাগ করে তার স্কয়ার বা বড় করে দেবেন উত্তর এসে যাবে তারপরে দেখুন যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি মানে এই ধরনের অঙ্ক দেখিয়ে দিয়েছি এটা আপনারা করবেন করে নিচের কমেন্ট বক্সে আপনারা এর অ্যানসারটা লিখে দেবেন দেখব আপনারা শিখতে পারলেন কিনা তো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষার খাতায় আসে আপনারা ভাবছেন যে এত সহজ অঙ্ক সিম্পলি যোগ করতে হবে এই ধরনের অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি কেন তো এটা আলোচনা করার পিছনে যথেষ্ট কারণ আছে কি কারণ সেটা পরের অঙ্কটাই বুঝতে পারবেন তো এই অঙ্কটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ধরনের যদি যোগ করতে বলা হয় এটা যে সিম্পল যোগ কিন্তু এই যোগটা যদি বড় সংখ্যার হয় তাহলে কিন্তু আপনারা হট করেই করতে পারবেন না এক্ষেত্রে যেটা আপনাদের করতে হয় শর্টকাট নিয়ম যেটাকে বলে সেটা হচ্ছে আপনারা দেখুন এখানে একশো আছে একশো করব এবার এই যে পঞ্চাশ আমরা যোগ করলাম কিন্তু এখানে তো আটচল্লিশ আছে তার মানে কি দুই আমরা বেশি যোগ করছি সেই দুইটা আমরা পরে মাইনাস করব। তাহলে একশো চুয়াল্লিশের সঙ্গে পঞ্চাশ যোগ আমরা কিন্তু মুখে মুখেই করে নিতে পারবো একশো নব্বই হবে এবং তার থেকে আমরা এবার দুই বাধ্য দিয়ে দেবো একেবারে সিম্পল উপায় মানে একশো আমাদের অ্যানসার হয়ে যাবে মানে জাস্ট সহজে যোগ করার পদ্ধতিটা আমি দেখালাম যে যে সংখ্যাটা সেকেন্ডে থাকবে বা যে সংখ্যাটা নিয়ে আপনার সমস্যা হবে সেই সংখ্যাটাকে মানে কাছাকাছি ওই সংখ্যার যে শূন্য আর কি মানে কোনো সংখ্যার পরে শূন্য আসলে যেমন একটা নর্মাল রাশি হয় যেটা যোগ করা খুব সহজ হয় সেই রকমতে পরিণত করে নিতে হবে যদি আমরা নেক্সট অঙ্কে যাই আপনারা বুঝতে পারবেন দেখুন নেক্সট অঙ্কটা কিন্তু অনেক বড় আছে এক্ষেত্রে আপনাকে এই নিয়মটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবেন তো এখানে দেখুন আছে তেরোশো পঁচাশি তেরোশো থেকে আপনাকে বিয়োগ করতে হবে চারশো বিরানব্বই এই ধরনের অঙ্ক মুখে মুখে করতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনারা ধরুন এখানে লিখে নিলেন তেরোশো পঁচাশি এর থেকে আপনারা বিয়োগ করবেন চারশো বিরানব্বই তো আমি এখান থেকে বিয়োগ করব পাঁচশো কারণ এটা কি সুবিধার্থে মানে আমরা জাস্ট সুবিধার্থে আমরা এখান থেকে পাঁচশো বিয়োগ করব তো এটার থেকে আমরা যদি পাঁচশো বিয়োগ করে দিই তাহলে মুখে মুখে আমরা করতে পারবো যেটা হয়ে যাবে আটশো পঁচাশি হ্যাঁ আটশো পঁচাশি হয়ে যাবে এবার এই আটশো পঁচাশির সঙ্গে আমাদের যোগ করতে হবে কারণ আমরা বিয়োগটা একটু বেশি করেছিলাম কত বেশি বিয়োগ করেছিলাম সেটা হচ্ছে আট কারণ আমাদের বিয়োগ করতে হতো হচ্ছে চারশো বিরানব্বই কিন্তু আমরা বিয়োগ করেছিলাম পাঁচশো তো এবার আমরা আট যেহেতু বেশি বিয়োগ করেছিলাম তাই আমরা আট কে জাস্ট এখানে যোগ করে দেব তো আমাদের যে আনসারটা হবে সেটা হচ্ছে আটশো তিরানব্বই তাই তো হচ্ছে হ্যাঁ আটশো তিরানব্বই তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে মুখে মুখি যে কোনো বড় সংখ্যার যোগ বিয়োগ কিন্তু করতে পারেন শুধু জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে যে সেকেন্ড ট্যাটকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট এডটাকেও অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনারা মনে রাখবেন যে কাছাকাছি এমন একটা সংখ্যা আনতে হবে যেটা আর কি শূন্য দিয়ে তৈরি করা তাহলে আপনাদের যোগ বিয়োগ করতে খুব সুবিধা হবে বা আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন এই ধরনের শর্টকাট মেথডের আরও অঙ্ক যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কারণ লাইকের সংখ্যা বেশি হলে আমি পরবর্তী সিরিজ বা পরবর্তী যে পর্ব সেটা নিয়ে আসবো এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন কোচিং সেন্টার ডাউনলোড করে নিন আমাদের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করেননি এবং অবশ্যই ঘন্টা বাজে যাবেন যাওয়ার আগে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভালোভাবে থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই পরিবারেরও খেয়াল রাখবেন